হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাব যে জন নিরাপত্তা বিভাগের ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান, যে পরীক্ষা হয়েছিল গত 12 ফেব্রুয়ারি 2021। তো এই প্রশ্নটি আমাকে কয়েকজন ইমেল করে পাঠিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা জানেন আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি লাইক দিয়ে ভিডিওতে উৎসাহ যোগাবেন। তো প্রথমেই প্রশ্নটি দেখা যাক। এটি ছিল প্রশ্নটি, দেখা যাচ্ছে পূর্ণমান ছিল 90, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই কয়েকটা ভাগে বিভক্ত ছিল। তাহলে সমাধান অংশে আসা যাক। প্রথমেই বাংলা অংশ, বাক্য সংকোচন করুন। অনায়াসে যা লাভ করা যায় এটা হবে অনায়াস লভ্য। অন্য উপায় নেই যার, এটা হবে অনন্য উপায়। একই কালে বর্তমান, এটা হবে সমকালীন। যা অতি দীর্ঘ নয় এটা হবে নাতিদীর্ঘ। জানা যায় না যায় এটা হবে অজ্ঞেয়। এরপরে ছিল 2 নম্বরে সন্ধি বিচ্ছেদ করুন। শীতার্থ এটা হবে শীত যোগ ঋত। স্বল্প এটা হবে সুযোগ অল্প। মতৈক্য এটা হবে মত যোগ ঐক্য। গায়ক এটা হবে গৈ যোগ অক। সঞ্চয় এটা হবে সমযোগ চয়। 3 নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন। অনুজ এর বিপরীত শব্দ হবে অগ্রজ। অনুমেয় এর বিপরীত হবে অননুমেয়। আবির্ভাব এর বিপরীত শব্দ হবে তিরোভাব। স্বকীয় এটা হবে পরকীয়। যশ এটা হবে অপযশ। 4 নম্বরে ছিল চিহ্নিত শব্দগুলোর পদ নির্ণয় করুন। কনকনে ঠান্ডা বাতাস বইছে, এখানে কনকনে বিশেষণ পদ। হায় হায় তুমি কি করলে, এখানে হায় হায় অব্যয় পদ। এ এক বিরাট সত্য, এখানে সত্য বিশেষ্য পদ। নিশীত রাতে বাচ্চে বাসি, এখানে নিশীত বিশেষণ পদ। যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন অব্যয় পদ। সংক্ষেপে উত্তর দিন। ক, নৌকা স্রোতে ভেসে গেল, এখানে নৌকা কোন কারক? উত্তর কর্মকারক। অগস্তা যাত্রা অর্থ কি, এটা হবে চিরোত্তরে যাত্রা। এরপরে সমাস নিষ্পন্ন পদটির নাম কি, এটার উত্তর হবে সমস্ত পদ। ঘ, কোন সমাস দ্বারা, এখানে আকার হবে সমাহার বা সমষ্টি বোঝায়। উত্তর দ্বিগু সমাস। উ, প্রসিত ভর্তিকা শব্দের বানান শুদ্ধ করে লিখুন। এটা হবে প্রসিত ভর্তিকা, মানে এখানে তালিবস্বর পরিবর্তে মূর্ধন্যস্ব হবে। এরপরে ছিল ইংরেজি, রাইট ডাউন দ্য মিনিং অব দ্য ফলোয়িং ইডিয়মস উইথ সেন্টেন্সেস। ইন ডিপ ওয়াটার এটা ইন প্রবলেম, মানে সমস্যা জর্জরিত। ডিউ টু লস ইন বিজনেস শি ইজ ইন ডিপ ওয়াটার নাও। এরপরে নিপ ইন দ্য বার্ড, এটার অর্থ হচ্ছে অঙ্কুরে বিনিষ্ট হওয়া। ইন্ড অ্যাট দ্য স্টার্ট, মেনি সিরিয়াস ইলনেস ক্যান বি নিপড ইন দ্য বার্ড ইফ দে আর ডিটেক্টেড আর্লি। 3 নম্বর, ইন গুড টাইম, এটা অর্থ যথাসময়ে, অ্যাট দ্য রাইট টাইম। হি ক্যাম ইন দ্য মিটিং, এখানে আইন জি হবে, মিটিং জি হবে, ইন গুড টাইম। কারি ফেভার মানে সিক ফেভার অর ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি মানে তোষামত করা বা কারোর সপক্ষে কোনো কিছু আনার জন্য চেষ্টা করা। হি ব্রট হার সানফ্লাওয়ার্স হোপিং টু কারি ফেভার। ক্রাইং নিড মানে যেটা অত্যন্ত প্রয়োজন, আর্জেন্ট। টু রিডিউস করাপশন অ্যামং দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ। এরপর 6 নম্বরে ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ। এ নম্বরে ছিল সে তো কেবল শিশু, এটা হবে হি জাস্ট এ চাইল্ড। 2 নম্বরে ছিল তিনি নেহাত ভালো মানুষ, এটা হবে হি জাস্ট এ গুড ম্যান। 3 নম্বরে ছিল পাখাটি ঠিক আমার মাথার উপর ঘুরছে, এটা হবে দ্য ফ্যান ইজ স্পিনিং ওভার মাই হেড। 2 নম্বরে ছিল তোমাকে 4টার মধ্যে ফিরতে হবে, এটা হবে ইউ হ্যাভ টু কাম ব্যাক ইন 4 আওয়ার। ইন ফোর
আমি তাকে কাঁদতে দেখলাম, আই স হিম ক্রাইং। আট নম্বরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিট ড্যাশ মি, এটা হবে সিট বিসাইড মি। বি নম্বরে ফরচুন স্মাইল ড্যাশ হিম, এখানে হবে ফরচুন স্মাইল্ড আপন হিম। সি নম্বরে দি ক্যাট স্প্রাং ড্যাশ দ্য টেবিল, এখানে হবে আপন দ্য টেবিল। ডি নম্বরে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ টু ব্রাদার্স, এখানে হবে বিটুইন টু ব্রাদার্স। ই নম্বরে উই সি ড্যাশ আওয়ার আইস, এখানে হবে উই সি উইথ আওয়ার আইস অ্যান্ড হিয়ার ড্যাশ আওয়ার ইয়ার্স, এখানে হবে হিয়ার উইথ আওয়ার ইয়ার্স, উইথ হবে দুইটাই। নয় নম্বরে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে ইউ আর এ নম্বরে ইউ আর এলিজিবল আপন দ্য পোস্ট, এটার সঠিক হবে ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট। বি নম্বরে অল দ্য গুডস হ্যাজ বিন সিয়াইজড, এটা হবে অল দ্য গুডস হ্যাভ বিন সিয়াইজড। সি নম্বরে ডিট ইজ সার্টেন ফর অল, এটা হবে ডিট ইজ সার্টেন অফ অল। এটা আমি একটু কনফিউশন আসছি, আমার কাছে এটাই মনে হচ্ছে, কেউ যদি আরও ভালোভাবে পারেন সেটা কমেন্টস বক্স কমেন্টস করে জানাবেন। ডি নম্বরে প্লিজ গিভ মি অন পিচ টু পেপার, এটা হবে প্লিজ গিভ মি এ পিচ অফ পেপার। ই নম্বরে এ ফেয়ার লুকিং গার্ল রানিং টু দ্য ফেয়ার, এটা হবে এ ফেয়ার গার্ল রানিং টু দ্য ফেয়ার। এ ফেয়ার গার্ল রানিং টু দ্য, এখানে হবে এ ফেয়ার গার্ল ইজ রানিং টু দ্য ফেয়ার, এখানে রানিং এর আগে একটা ইজ হবে। দশ নম্বরে ছিল রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য প্যাসিভ ভয়েস, এ নম্বরে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এটা হবে প্রমিস শুড বি কেপ্ট। বি নম্বরে উই আউট টু বি হেল্প দ্য পোর, এটা ভয়েস মানে ভয়েস চেঞ্জ হবে দ্য পোর, প্যাসিভ ভয়েস হবে দ্য পোর আউট টু বি হেল্প বাই আস। সি নম্বরে উই হোপ দ্যাট উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, এটা হবে ইট ইজ হোপড দ্যাট দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন টাইম বাই আস। ডি নম্বরে দেয়ার আর লটস অফ থিংস টু ডু, এটা হবে লটস অফ থিংস আর টু বি ডান দেয়ার। ই নম্বরে অনেস্ট হানি টেস্ট সুইট, এটা হবে হানি ইজ টেস্টেড সুইট। তো এরপর গণিত, গণিত অংশ আসার আগে বলে রাখি আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়, এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ও কমেন্টস করে ভিডিও করতে উৎসাহিত যোগাবেন উৎসাহ যোগাবেন। এরপরে এগারো নম্বর প্রশ্ন ছিল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয়, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম, সংখ্যাটি কত? তো মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স এবং মনে করি দশক স্থানীয় অঙ্ক এক্স এবং একক স্থানীয় অঙ্ক ওয়াই, অতএব সংখ্যাটি হবে আমরা জানি সংখ্যার সূত্রের দশ গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ এক গুণ একক স্থানীয় অঙ্ক। তো এটা সূত্র দিলে দশ এক্স প্লাস টেন দশ এক্স প্লাস ওয়াই হবে, আর অঙ্ক তো স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যাটি হবে এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় এক্স আসবে, তখন হবে দশ ওয়াই প্লাস এক্স। এখন প্রথম সত্যে যে দুইটা সংখ্যার সমষ্টি নয়, এক্স প্লাস ওয়াই সমান নয়, আর দ্বিতীয় সত্যে যে সংখ্যাটি হতে যে নতুন সংখ্যাটা এটা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম, তার মানে যে টেন এক্স প্লাস ওয়াই থেকে টেন ওয়াই প্লাস এক্স বিয়োগ করলে ৪৫ হবে। আর পরের লাইনে ব্রেকেটগুলো উঠেছি, এই এক্সের সামনে মাইনাস চলে আসবে, এই মাইনাস প্লাস মাইনাস। তো পরের লাইনে দশ এক্স ওয়াই প্লাস ওয়াই থেকে ওয়াই মাইনাস টেন ওয়াই মাইনাস এক্স, এটা থেকে বিয়োগ করলে নয় এক্স মাইনাস নয় ওয়াই সমান ৪৫ হয়, নয় কমন নিলে এক্স মাইনাস ওয়াই সমান ৪৫ হয়, আর এক্স মাইনাস ওয়াই ক্যালকুলেশন করে সমান পাঁচ হয়, এটা দুই নং সমীকরণ দিলাম। তো আমরা এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ একবার যোগ একবার বিয়োগ করি, তাহলে এক্স সমান সাতাশে আর এদিকে এক্স সমান ওয়াই সমান চার, এটা তো দুই দেওয়া চারের ভাগ করলে দুই আসে, অতএব সংখ্যাটি আমরা ওই যে প্রথমে যে পেয়েছিলাম সেটার মধ্যে এক্স আর ওয়াই এর মান বসিয়ে দিলে সংখ্যাটি হয় ৭২, এটাই এই প্রশ্নের উত্তর। এরপর একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার, প্রস্থ ৩.৫ মিটার, ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেয়ালগুলো
15 সেন্টিমিটার পুরু হলে চার দেওয়ালের আয়তন কত? তো দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার দেওয়া আছে, এটা আমরা মিটারে করে নেই, 100 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে 0.15 মিটার। এখন দৈর্ঘ্যের দিকে দুইটি দেয়ালের দৈর্ঘ্যের ঘনফল হবে চার আসলো কোথা থেকে, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে চার, চার গুণ দুই গুণ 0.15 গুণ তিন গুণ 0.15 গুণ টু, মানে দৈর্ঘ্যের দিকে যেহেতু পুরুত্ব দুই দিকে আছে এই জন্য দ্বিতীয় গুণ, আর এদিকেও দুই দিয়ে গুণ, যেহেতু দুইটা দেওয়াল পুরুত্বরে দুই দিয়ে গুণ দৈর্ঘ্য বরাবর, যে দৈর্ঘ্য আর এটা তিন, এখানে উচ্চতা হচ্ছে তিন, তো এটা ক্যালকুলেশন করলে আসবে 3.87 ঘনমিটার, এবং প্রস্থের দিকে দুটি দেওয়ালে ক্ষেত্রফল হবে 3.5, মানে প্রস্থের দিকের যে দৈর্ঘ্যটা আছে এটা, আর উচ্চতা তিন, আর পুরুত্ব এত, এবং দুই দিয়ে গুণ হবে, তাহলে হবে 3.15 ঘনমিটার। এখন দেয়ালগুলোর মোট ক্ষেত্রফল দুইটা যোগ করলে 7.02 ঘনমিটার আসে, এটাই এই প্রশ্নের উত্তর। এরপরে 13 নম্বর ছিল এ মাইনাস ওয়ান অপন এম সমান এম হলে দেখাও যে এ ফোর প্লাস ওয়ান অপন এ ফোর সমান এম টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার ফোর এম স্কোয়ার প্লাস টু। এখন আমরা এটা দেওয়া আসের থেকে করি যে এ মাইনাস ওয়ান অপন এ সমান এম, এরপরে দুইটারে বর্গ করলে এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র দিলাম, মানে বি স্কোয়ারটা আগে নিয়ে আসছি আর এদিকে এম স্কোয়ার, তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় দুই মাইনাস দুই দাঁড়িয়ে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস ওয়ান অপন এ স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু। এইটারে আবার এখানে বর্গ করছি, পুনরায় বর্গ করে আবারও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের, তো এটা ক্যালকুলেশন করলে এ ফোর প্লাস ওয়ান অপন এ ফোর, আর এদিকে প্লাস টু এদিকে গেলে মাইনাস টু হয়ে যায়, ফোর থেকে টু বের করলে টু, তো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অপন এ টু দি পাওয়ার ফোর সমান এম টু দি পাওয়ার ফোর আর ফোর এম স্কোয়ার প্লাস টু, এটাই এই প্রশ্নের উত্তর দেখানো হলো। এরপরে এম প্লাস ওয়ান অপন এম সমান টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অপন এম টু দি পাওয়ার ফোর সমান টু, এটাও দেওয়া আছে, তাই করতে হবে এম প্লাস ওয়ান অপন এম সমান টু ধরি দেওয়া আছে, তো এটারে বর্গমূল করলে উভয় পাশে এ আবারও এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে এটা দেব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এম এম কাটা যায় থাকে এম স্কোয়ার প্লাস ওয়ান অপন এম স্কোয়ার প্লাস টু সমান ফোর, এদিকে টু দাঁড়িয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তো আবার পুনরায় বর্গ করি ফোরের থেকে টু বিয়োগ করলে টু হয় এখানে, আর এই দুইটার আবার বর্গ করছি আবারও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেই, তো এটা ক্যালকুলেশন করলে আসবে যেরকম এম ফোর প্লাস ওয়ান অপন এম ফোর সমান টু, এটা এই প্রশ্নের উত্তর। তো এরপরে ছিল কিছু সাধারণ জ্ঞান, 15টার উপরে সাধারণ জ্ঞান ছিল। প্রথমে ছিল মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠিত হয়? উত্তর 1971 সালের 10 এপ্রিল। 16 নম্বরে ছিল বাস্তবায়নাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর 6.15 কিলোমিটার। 17 নম্বরে ছিল এমআরটি এর পূর্ণরূপ কি? উত্তর মেট্রো রেল ট্রানজিট। 18 নম্বরে ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন সালের কত তারিখে উৎক্ষেপণ করা হয়েছে? উত্তর 11ই মে 2018 তারিখে, ইন্টারন্যাশনাল টাইম 2টা বাজে আর বাংলাদেশ সময় তখন 12 তারিখ হয়ে যায়, উইকিপিডিয়া থেকে এটা নেওয়া আর কি। কোন সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন? উত্তর 1974 সালের 25শে সেপ্টেম্বর। 20, বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় কোন সালের কত তারিখে? উত্তর 4 এপ্রিল 1971 সালে। 21, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় সমর্থন দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট পালন করা হয় কোন সালের কত তারিখে? উত্তর 1948 সালের 29শে ফেব্রুয়ারি। 22, মুজিব বর্ষের সময়কাল কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত? উত্তর 17ই মার্চ 2020 থেকে 16ই ডিসেম্বর 2021। এটা আগে 26শে মার্চ ছিল 2021 সালের, তো এটি বাড়িয়ে 16ই ডিসেম্বর করা হয়েছে। 23, ইউনেস্কো কবে মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে? উত্তর 2019 সালের 25শে নভেম্বর।
24 আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলা করে কোন দেশ? তোর গাম্বিয়া। 25 চীনে কোভিড-19 আক্রান্ত রোগী প্রথম মারা যায় কোন সালের কত তারিখে? উত্তর 9 জানুয়ারি 2020। 2021 সালে অ্যাপেকের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর নিউজিল্যান্ডে। 27 ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সালের কত তারিখে? উত্তর 17 নভেম্বর 1999 সালে। 28 অসমাপ্ত আত্মজীবনীকে ভিত্তি করে নির্মিত তব্য চলচ্চিত্রের নাম কি? উত্তর চিরঞ্জীব মজিব। 29 2020 সালে বাংলাদেশের কোন খেলোয়াড় বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত হয়েছেন? উত্তর তামিম ইকবাল। 30 ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? উত্তর সমুদ্র অর্থনীতি। 31 22তম ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর কাতারে। 32 বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা কত বছর মেয়াদী? উত্তর 2021 থেকে 2041 বা 20 বছর মেয়াদী। 33 বাংলাদেশে বর্তমানে স্থলবন্দর কয়টি? উত্তর 24টি। 34 বিজিবির নতুন সংযোজিত উইং কোনটি? উত্তর এয়ার উইং। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, মাঝে মাঝে ভুল হয়ে যায়, আমি চেষ্টা করি কারেকশন দেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে। আর আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই ডিসক্রিপশন বক্স একবার হলে চেক করবেন যদি কারেকশন মাঝে মাঝে থাকে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলের প্রতি সপ্তাহে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়, এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।